আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ভারত থেকে উপহার হিসাবে পাওয়া বৃষ্টি লোকোমোটিভ অত্যন্ত শক্তিশালী, টেকসই লোকোমোটিভগুলো কমিশনিং এবং রং পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে। আর অল্প কিছুদিনের মধ্যেই এই লোকগুলো বাংলাদেশ রেলওয়েতে চলাচল শুরু করবে। লোকগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর। ইতিপূর্বে যে 10টি লোক 2020 সালে ভারত সরকার দিয়েছিল, সেই 10টি লোক ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়েতে চলাচল করছে, অত্যন্ত শক্তিশালী লোকগুলো সাফল্যের সাথে চলাচল করছে। এবং লোকগুলোর নিজস্ব শক্তি অনেকটাই দেখিয়ে দিয়েছে। এই লোকগুলো আপনারা দেখছেন অনেক সুন্দর রঙে রাঙানো হয়েছে। এগুলো হয়তো ভারতের বিভিন্ন প্রদেশে চলাচল করতো, তাই এক একটির এক এক রকমের রং। তবে লোকগুলো অত্যন্ত সুন্দর, সবগুলোই 11,000 সিরিজের। আপাতত অল্প কিছুদিনের জন্য ঈশ্বর যে লোক সেটা এনে রাখা আছে, খুব অচিরেই হয়তো এ লোকগুলো পার্বতীপুরে নেওয়া হবে কমিশনিং করার জন্য এবং রং পরিবর্তন করার জন্য। চলমান এই লোকোমোটিভগুলো অল্প কিছুদিন বসেছিল ভারতে, তবে এখানে এসে ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছে, এই লোকগুলো স্টার্ট দেওয়া হয়েছে। স্টার্ট দিয়ে সচল আছে, প্রত্যেকটি লোকই সচল। ফুলগুলো শুকিয়ে গেলেও এখনও তার চাকচিক্য কমে নাই। দেখে মনে হচ্ছে সিংহের মতো শক্তিশালী গঠন। গঠন দেখলেও অনেকটা বোঝা যায় মোটা তাজা শক্তিশালী এর একটি প্রতীক। সাফল্যের সাথে বিগত 10টি লোক যেহেতু চলছিল, মৈত্রী এক্সপ্রেস যাচ্ছে, ভারতের প্রশংসা করতে করতেই মৈত্রী এক্সপ্রেস পার হচ্ছে। দেখালাম আপনাদের লোকগুলো অনেক সুন্দর। আমারও অনেক পছন্দের এই লোকগুলো। আমিও দেখেছি লোকগুলো ইতিপূর্বে স্টেশন দিয়ে চলাচল যখন করেছে, দেখেছি অনেক বড় বড় মালগাড়ি, মালবাহী ট্রেন তারা কিন্তু ট্রেন নিতে সক্ষম হয়েছে দেখেছি। ধন্যবাদ। হয়েছিল আজকে